আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাহমিনা আক্তার ফ্রম তাহমিনাস লাইফ স্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করতেছি। তো এইখানে কিছু গিফট রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ঘড়ি। তো এই ঘড়িটা আমাকে গিফট করেছে মানে আমার হাজবেন্ড। তো আমার পছন্দ হয়েছিল, সেই জন্য গিফট করেছে, ছোট্ট একটা গিফট। তো আর এইগুলো হচ্ছে চায়ের কাপ। তো সুন্দর লাগছিল, সেই জন্য আমি বলেছিলাম আনতে। তো এনেছে কাপ দুইটা, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর কিউট লাগছে। দেখুন, একটা হ্যালো লেখা আর একটা লাভ লেখা আর ইমোজি রয়েছে। তো দেখতে কিন্তু ডিফারেন্ট। আর চায়ের কাপগুলো কিন্তু খুবই কিউট লাগছিল, সুন্দর লাগছিল। তো ঘড়িটা আমরা সবসময় আর কি দেয়াল ঘড়ি ইউজ করি না, তো এরকম ছোট ঘড়ি ইউজ করা হয়। তো ছোট একটা আছে, তারপরও আনা হয়েছে। তো এখানে তারপরে চলে আসলাম, আমার ছেলেকে গোসল করাবো। তো গোসল করানোর জন্য এই যে কেটলিতে এখন পানি গরম করে নিচ্ছি, কারণ আমাদের তো সিলিন্ডার আমরা ইউজ করি, সেই জন্য যদি ইলেকট্রিক কেটলি ব্যবহার করা হয় তাহলে কিন্তু গ্যাসও বাঁচবে কিছুটা। তো সেই জন্য গোসলের পানি, গরম পানি ইউজ করার জন্য এটা ব্যবহার করি, আমাদের একটু সেভ হয়। তো এখানে পানিটা গরম করে এখন আমার ছেলেকে গোসল করিয়ে দিব, যেহেতু শীতকাল এখন প্রায়ই গরম করতে হবে আর কি, আমরাও ব্যবহার করতে পারবো। তো তারপর চলে আসলাম রান্নায়। তো আজকে রান্না মাছ রান্না করব। তো এখানে বেলে মাছ রান্না করব, সেই জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ আগেই দিয়েছিলাম, দিয়ে ভালো মতো এখন এটা নেড়ে চেড়ে নিব। তো বেলে মাছ এখন মানে বেলে মাছ কুটে নিয়েছি, কেটে কুটে নিয়েছি এবং ওয়াশ করেও নিয়েছি। এই তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। দেখুন, আমি কিন্তু মাছটা ভালো মতো ওয়াশ করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো মিডিয়াম সাইজের ছিল, আর বেলে মাছ কিন্তু খুবই নরম থাকে, আপনারা জানেন, এটা কিন্তু বেশি নড়াচড়া করা যায় না। প্রথম অবস্থায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে কড়াইটা একটু নেড়ে দিলেই হবে। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, এখন কিন্তু এই সিজনে কাঁচা টমেটোটা বেশি পাওয়া যায়। তো একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম, একটু টকটক লাগবে আর ভালোও লাগবে। তো ওই চুলায় আমি বসিয়ে দিয়েছি, এখন এইটাই রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তো এখানে প্রথমে দেখতে পেলেন যে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। মাছটা ভাজার জন্য তেলটা বেশি নিলে ভালো হয়, মাছটা ভাজা ভালো মতো হয়ে যায়। আর তেল কম নিলে দেখা যায় যে মাছ পুড়ে পুড়ে যায়, সুন্দর কালারও হয় না আর ভালোও হয় না, ভেতরে ভালো মতো সিদ্ধ হয় না কিন্তু উপরে কিন্তু পুড়ে যায়। তো মাছটা আমি ভেজে নিয়েছি, আর এখানে আমার বেলে মাছটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন কত টেস্টি লাগছে, আর খেতেও টেস্টি হয়েছিল। তো এখন আমি মাছটা ভুনা করে নিব, চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ভুনা খাওয়ার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা বেশি দিলে কারিটা মজা হয়। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি, তো একটা রসুন কোয়া আমি কুচি করে তারপর দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো মতো একটু ভেজে নিব, ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো রান্নাটা আমি ডিটেলসে দেখাচ্ছি না, তো যা যা দিয়েছি আপনারা তো জানেনই, মানে বেশি মশলা না, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মাছটা দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না, তো গরম পানি ইউজ করছি। তো গরম পানি দিয়েছি যতটুকু আমার লাগবে, দিয়ে
এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন রান্না আমার হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। এই তো গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। তো এই তো দেখুন কত ইয়ামি লাগছে, চিংড়ি মাছটাই এভাবে খেতেই আমার কাছে ভালো লাগে। তো এই তো আমি সার্ভ করে নিলাম, চিংড়ি মাছ আর বেলে মাছ রান্না করেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ফুল ভিডিও ওয়াচ করবেন। দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।